এই জীবন না থাকতে মরণও বালা। কেন ভাই, কষ্ট বেশি? এই কষ্ট হাতে ধরে যায়, কিন্তু কাজ করতে পারেন। কি কইলেন মামা, কি কষ্ট? এই জীবন না থাকতে মরণও বালা। কেন কি হয়েছে? কি হয়েছে মামা? রাস্কার নাই। হ্যাঁ, রাস্কার নাই। চোখে পানি কেন আপনার? ওই মনে দুপেলে গাড়ি রুচি রোজগার নাই, চোখে পানি আইসে পড়ছে এই কারণে। আপনি কি আপনার ব্যবস্থা হবে, যেহেতু আমরা সামনে পড়ে গেছেন আল্লাহ একটা। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ মালিক হোসেন। মালিক হোসেন, তো আপনার বাসা কোথায়? বাসা মেনিখোলা। মেনিখোলা, এমনিতে আপনার হোম ডিস্ট্রিক্ট? বাড়ি কুমিল্লা। কুমিল্লা ও সিলেটে কত বছর ধরে? আর কুমিল্লা কোন জায়গা? কুমিল্লা কার্তুন বাজার। কি? কার্তুন বাজার। কার্তুন বাজার। ও, আপনার আব্বু আছে? আব্বু সুদবালা আছে কি নাই কইতারেন না? ও, আম্মু? আম্মু মারা গেছে আজকে মনে দুই বছরের কাছাকাছি। আম্মু মারা গেছে? এখন ভাই বোন কত জন আপনার? ভাই বোন ছয়জন। ছয়জন? আপনার জায়গা জমি নিয়ে গেছে গা? অনেক কষ্ট করে আছেন? হ্যাঁ, ঠিক করে নাই। এই যে বন্যা লয়ে গেছে গা, রেল স্টেশন ঘুমাইছি, ভাই বোন কষ্ট বেশি। কাজ করতে পারেন না? কানবেন না ভাই, কানবেন না। তো আপনার কি দৈনিক রিক্সা চালালে কত হয় ইনকাম? বড় ভাই দেখে বিয়ে শাদী দেন নাই, দেখে খাওয়াতে হয় তাদেরকে। তাদের বয়স কত হবে যারা আশেপাশে? আরেকজন? তারা কিচ্ছু করে না? আপনার শরীরের অবস্থা তো বেশি ভালো না, এই যে তো হ্যাংলা পাতলা, কিভাবে রিক্সা চালান? ও, এরকম অবস্থা হয়েছে যে বাচ্চা থাকে মরে যাওয়া ভালো, কিন্তু এরকম করলে তো হবে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। যেহেতু বড় ভাই বানায় আল্লাহ আপনাকে পাঠাইছে, পানিটা মুছেন ভাই আপনার। ঠিক আছে, কিন্তু ভাই বোন কই তোমরা যে কোনো এক কাজ করো, আমার জীবনটা বাঁচাই। তোমার চারটা মানুষ পালবার কোনো ক্যাপাসিটি নাই। ৩৪০ টাকা ওই রিক্সা চালায়। হ্যাঁ, মালিক জমা ১০০ টাকা দিলে ২০০ টাকা, কালকে এক টাকা দিতে গেল নাই। মালিক এর ভেতর পর্যন্ত মারছে, কিন্তু কই নাই, ওই মাহফুজ আল্লাহ আছে। আল্লাহ ছাড়া দুনিয়া মাঝে আমার কেউ নাই। আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার? দেখি টাকাটা। এই টাকা দিয়েছে খালি? কালকে টাকা আছে না, দেখে মালিক আপনাকে মারছে। ও, আমি কিছু কই না, তুই আল্লাহ বিচার করবে। আরে, চোখে দেখ কিভাবে পানি পড়ছে ভাই, কত কষ্ট লোকটার। হ্যাঁ, এখন আপনার যেটা আমি বুঝতেছি, যদি নিজের রিক্সা থাকতো বা একটা কিছু ব্যবসা হইতো, তাইলে একটা ভরসা থাকতো। যেদিন না শরীর পালা না দিলেও কিছু বললো না মালিকে, এখন তো কাজে না দিলেও আপনার টাকাটা দিতে হয়। হ্যাঁ, ঘরে বাজার টাজার আছে? বাজার টাজার নাই দেখি তো ভাই। হ্যাঁ,
বাজার নাই দেখে তো রুটা আইছি নিলে আইলে বাজার নাই শরীর কেমনে তো অসুস্থ আপনার অসুস্থ ভিতরে ভিতরে জ্বর ওহ রে বাজার নাই কিছু বাজার নাই তাইলে আজকে আমি কিছু টাকা দিই বাজার করে নিবেন হ্যাঁ মাছ টাছ নিয়ে যাবেন বা আজকে মুরগি নিয়ে যাবেন আপনার ফ্যামিলির জন্য যেহেতু বাইরে আটকা আছেন মনে কষ্ট আমি শুনে ফেলছি আপনার আজকে আপনি ভালো খাইবেন এখন একটা হাসি দেন হাসি দেন হ্যাঁ ভাই ওদিকে আসুন বলে নিচ্ছা কানবেন না কানবেন না মা বাপ থাকলে আপনি এটা হবে আপনি কি করবেন যাতে দুই তিন দিন আপনারা বাইরে বের না হইতে সমস্যা নাই আপনি মন থেকে দোয়া করলে দোয়া হবে মন থেকে বলতে হবে না আর আপনি আপনার ভাইদেরকে বলেন যে এখন তোরা কিছু কর কারণ আমার জানো তো চলে না আপনার যে অবস্থা এই অবস্থা তো চলে চলে না তাদেরকে বলেন যে কিছু কর তোরা আমার জানে আর দেয় না বিষ হয়ে যায় হ্যাঁ মনে খুবই কষ্ট হয় তো আজকে আপনি এগুলো দিয়ে কি করবেন বাজার টাজার নিয়ে যাবেন তো ফ্যামিলির জন্য যাই আপনি পরে নামাজটা পড়বেন হ্যাঁ বিকালে যদি ভালো লাগে বের হইবেন মেনু খোলা থাকেন মেনু খোলা হ্যাঁ ইনশাল্লাহ কোনো এক সময় দেখা হবে মেনু খোলাতে ঠিক আছে আপনারা আমার কাজ দিয়ে যাব আপনি এক সময় কল দেন কল দিলে আমি আপনার যতটুক পারে আবার ততটুক ইয়ে করবেন হ্যাঁ অনেক সপ্তাহখানিক পরে একবার একটা কল দেন হ্যাঁ তো চলবো আপনি খুশি হয়েছেন এখন চোখের পানিটা মুছেন এখন আর ইয়েও করবেন না হ্যাঁ তো সুন্দর করে থাকবেন যাতে আল্লাহ আপনাকে ভালো চালাক এই দোয়া আমরা করি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম